রিকোয়েস্ট ভিডিও ছিল যে চুলে জট ছাড়ানো ভিডিও দিতে হবে। ফুচকুসন আমাকে প্রচন্ড জ্বালায়, ঠিক আছে। আমার এখনই ঘুম মানে উড়ে গেছে, আমি ঘুমোতেই পারি না, এত আমাকে এই দিচ্ছে, মানে বাইরে আসার আগেই মাকে জ্বালাচ্ছে। আমি এখন নিজের কোনো যত্নই নিই না, অনেকদিন পর আয়না দেখলাম, একটু সাজুগুজু করলাম। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটু শাড়ি পরলাম, শাড়ি পরেছি, একটু সেজেছি, তাই না বলো? সেই লাগি সেই, নাহলে পাগলির মতনই থাকি। আর তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। তোমরা তো আমার হেয়ার কাটিং এর ভিডিও চেয়েছো অনেক আগে, মানে এখন বলাই বন্ধ করে দিয়েছো। বাট একজন তো কমেন্টে শুধু করে, মানে কমেন্ট করে যে চুল তেল মাখানো সেই ভিডিও, বাট আমার শরীরে সত্যি একটুও এনার্জি নেই যে আমি ওই তেল মাখার যে চুলের ভিডিও আমি তোমাদেরকে দেব, সেই জিনিসটা আমার মানে সেই এনার্জিটাই আমার নেই। আর হলো গিয়ে জট ছাড়ানোর ভিডিও বলেছ তোমরা, শুধু দেখো আমি শ্যাম্পু করেছি মনে হয় 3 দিন বা 4 দিন হয়ে গেছে, এখনো অবধি আমি সেই চুল আঁচড়াইনি, ঠিক আছে। আজকে ভাবলাম তাহলে আমি সেই হেয়ারটাই তাহলে আঁচড়ে দেখাই, যখন বলছো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে দেখো কিভাবে মুড়িয়ে মুড়িয়ে আছে আমার চুল। এই চুল মানে ছাড়াতে যে কি ঝামেলা হবে সেটা আমিই জানি, ঠিক আছে। মানে আমি এখন নিজের কোনো যত্নই নিই না, অনেকদিন পর আয়না দেখলাম, একটু সাজুগুজু করলাম, নিজেকে চেনাই যায় না। বলো তুমি কিছু, তুমি আমার বউকে চিন্তা। দাদা ভাই ক্যামের সামনে তো আসলো, কথা তো বললো না কিছু না, কেন যে এসেছিল জানি না, যাই হোক। তারপর হাত দাদা করছে বলে আমার ব্যাক ক্যামেরা চলে গেল। তো মানে অনেক পর আমি একটু সাজুগুজু করলাম, শাড়িটাড়ি পরলাম, আমাকে যেই দেখে এখন সেই বলে আমি আধা পাগলি হয়ে গেছি। এই সময় একটু সাজুগুজু করে থাকতে হয়, কিন্তু আমার সেই জিনিসটাই নেই যে আমি একটু সাজবো, আমি এখানে যাব ওখানে যাব। সারাক্ষণ শুয়ে থাকি, আমি এখন মোবাইলও টিপি না, তোমাদের কমেন্টে রিপ্লাইও করি না, লাইকও মারি না, আগে তো তাও করতাম, মানে বুঝতে হয়। তো চলো আজকে আমি তাই সেই জট ছাড়ানো ভিডিওটাই করব। তো দেখো কিভাবে জট বেঁধে আছে, আমি কতদিন মাথা আসাই না, শ্যাম্পু করেছি কবে, 3-4 দিন হয়ে গেল, অথচ আমি মাথা কিভাবে জট রয়েছে দেখতে পাচ্ছ? মানে আগের বড় চুল রাখলে আমার যে কি হতো ঠিক নেই। আর এখন আগের থেকে একটু শরীরটা ভালো, তার জন্য ভাবলাম যে তাহলে একটু ছাদে যাই, একাও তো আসি না। আর ছাদে আসা আমার বারণ, ডাক্তার আমাকে বলেছে যে ছাদে না আসতে। তো চুল আসায় তোমাদের সাথে একটু গল্পও করে নিই। তো আর কমেন্ট এসেছে যে আমার অ্যানোমাল স্ক্যান হয়েছে কি না, আমার অ্যানিমাল স্ক্যানটা আমার হয়নি, করা হয়নি। আর চুল, এই যে চুল কিন্তু এখন আমার উঠছে, যদি মাথা না আসে তাহলেই কিন্তু আমার চুলটা জট বেঁধে বেঁধে চুলটা যেটুখানি উঠছে ওই। এমনি অনেকেই তো জিজ্ঞেস করেছো আগে কি তেল মেখে মাখি বা কি, ওই আগে তো আমি সেই নারকেল তেলটা মাখতাম, এখন আমি ইদানিং অন্য তেল ইউজ করছি, সেটা হলো গিয়ে জাসমিন তেলটা। এই যে একটু একটু করে চুল দেখো উঠছে কিন্তু আমার, মানে এটা নাকি ওঠে এই সময় বা পরে ওঠে। কত জ্বর দেখেছ দেখো, এতই জ্বর বেঁধে রয়েছে যে আমি কি আচ্ছা দেবো। আর তারপরে এর মধ্যে তো বাড়িতে দেখো নিজের কাজ নিজেকেই করতে হয়, কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, আমার রান্নাটা আমাকে করতে হয়, বাপের বাড়ি গেলে তখন একটু রেস্ট পাই, যখনই বাড়ি আসি তখনই কিন্তু আমার কাজ আমাকেই করতে হয়, ওই সব করে তারপরে আর নিজের শরীর আর দেয় না যে এটা করি ওটা করি। ইভেন আমি মোবাইলও অবধি দেখি না, এখন এমন সময় হয়েছে, এ সময় নাকি মোবাইল অত দেখতেও নেই, ওর জন্য মোবাইলটাকে একটু অ্যাভয়েড করি বেশি। চলো আমার দেখো জট ছাড়ানো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা হলো রিকোয়েস্ট ভিডিও ছিল যে চুলের জট ছাড়ানো ভিডিও দিতে হবে, তার জন্য দিলাম। আর অয়েল ম্যাসাজ ভিডিওটাও আমি অবশ্যই আনবো,
আর যারা এখন অবধি আমার প্রেগনেন্সি নিউজ ভিডিওটা দেখোনি তারা একটু গিয়ে দেখে আসো। আর হলো গিয়ে হেয়ার কাটিং এর ভিডিওটা এরপরে আমি একদিন এডিটিং করে দেব। প্লেন যাচ্ছি, প্লেন দেখি না। আমার বাড়ির পাশেই এয়ারপোর্ট, এই জন্য বার বার কিন্তু ক্ষণে ক্ষণে প্লেন যায়। তো দেখো আমার কিন্তু চুলের জট ছাড়ে, তো দেখো চুলের জট ছাড়ে কিন্তু হয়ে গেছে। কিন্তু কমপ্লিট। আর হলো কি আমি ছাদের উপর রয়েছি, এটা আমাদের সেই কাঠের রান্নাঘর ছিল, এটাকে অ্যাভয়েড করে একটু গোছানো হয়ে রয়েছে। আর আজকে যখন আমি ছাদে চলেই আসলাম, এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, কিন্তু ভেজা সব। জানো তো, থাক ছেড়ে দাও, তুমি তুলবে এই দড়িতে নাড়তে। কিন্তু অনেক কাজের থেকে আমি মুক্তি, কিছু কিছু কাজ তোমার দাদা ভাই করে দেয়, আমি এখন অনেকটাই রিল্যাক্সেও থাকি, শুয়ে বসেই কাটাচ্ছি। কারণ অনেক কষ্ট হয়, তোমাদের পুচকুসন আমাকে প্রচণ্ড জ্বালায়, ঠিক আছে। আমার এখনই ঘুম মানে উড়ে গেছে, আমি ঘুমোতেই পারি না, এত আমাকে ই দিচ্ছে, মানে বাইরে আসার আগেই মাকে জ্বালাচ্ছে। তো আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এখন চলে যাব নিচে, যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য নিচে চলে যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, জ্বর ছাড়ানো ভিডিও আমি দিয়ে দিলাম, এরপর অন্য ভিডিও আসবে। তো টাটা।